অনেক ক্ষেত্রে সাহায্য করছো, আমি যেখানে গেছি তোমরা আমাদেরকে। আমি তো না, এটা ধরুন মুখ্যমন্ত্রীর এখতিয়ার রয়েছে, কাকে উনি রাখবেন না রাখবেন। নিশ্চয়ই আমার উপর কনফিডেন্সের অভাব রয়েছে, আমার বোধ হয় ওনার 14 মাসের যে আমার কাজকর্ম ওনাকে হয়তো আমি স্যাটিসফাই করতে পারিনি। কিন্তু আমি এটুকু বলতে পারি, এই আমার যে কটা দিন আমি মন্ত্রী হিসেবে কাজ করেছি, পুরো নিষ্ঠার সাথে সততার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি। রাজ্যের মানুষই বলতে পারবেন, যারা আমাকে ক্লোজলি মনিটর করেছেন তারাই বলতে পারবেন তারা আমার কাজে খুশি কি না। কিন্তু আমার একটা সবচেয়ে বড় আক্ষেপ থেকে যাবে, জনগণ খুশি হলেও আমি জানি না ওরা খুশি কি না, যদি খুশি হয়ে থাকে একটা আক্ষেপ থাকবে, আমি আমার মুখ্যমন্ত্রী খুশি করতে পারিনি, এটা আমার একটা আক্ষেপ থাকবে। আমার চাকরি দপ্তর ছিল, হয়তোবা আরও বেশি আশা করেছিলেন। উনি 24টা দপ্তর উনি যেভাবে পরিচালনা করছেন, উনি বোধহয় আশা করেছিলেন আমি সেভাবে পরিচালনা আমি করব, কিন্তু ওনার প্রত্যাশা অনুসারে আমি করতে পারিনি। এটা বোধহয় আমার একটা ব্যর্থতা। যাই হোক, উনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই জিনিসটা আমি খুব সম্মানের সাথে আমি অ্যাকসেপ্ট করছি, এবং দল আমাকে আগামী দিন দল কিংবা সরকার আমাকে একজন দলের সাধারণ কর্মী, নিচু তলার একজন কর্মী হিসাবে যে দায়িত্বটুকুই দেবে, আমি কথা দিচ্ছি সঠিকভাবে তার দায়িত্ব পালন আমি করব। আমি বাকিরা যারা রয়েছেন কিংবা আগামী দিন যারা আসবেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল, ভালো কাজ ওনারা করবেন, মানুষের প্রত্যাশা অনুসারে মানুষের যে ফিলিংস সেগুলোকে